বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউনে কর্মসংস্থানহীন মানুষের দিকে মানবতার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম দুই আসনের স্থানীয় সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপি ও গণমানুষের নেতা ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসেন আব মোহাম্মদ আবু তৈয়ব। প্রথম ধাপে নিজস্ব উদ্যোগে যথাক্রমে ভোজপুর, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নে 1500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুরনাহার মুক্তা, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উত্তর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম আক্কাস আলী, 4 নং ভোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার পিয়ারুল ইসলাম, ভোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আনসারুল ইসলাম, ভোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরমান সহ ইউনিয়নের ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দরা। দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ আবু তৈয়বের প্রতি ভোজপুর ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান ছাত্রলীগ নেতা আনসারুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফটিকছড়ি উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই দুর্যোগ মহামারী করোনা ভাইরাসের আমাদের মাননীয় ফটিকছড়ি সংসদ দুই আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ আলহাজ নজিবুল বশর মাইজ ভান্ডারী এবং ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান বাংলা ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ফটিকছড়ি মাটির মানুষের পরম বন্ধু জননেতা জনাব হুসেইন মোহাম্মদ আবু তৈয়ব ভাইয়ের উদ্যোগে প্রথম ধাপে ভোজপুর থানা 3টি ইউনিয়নের 1500 পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেই সাথে আমরা তথা দাঁতমারা ইউনিয়ন, নারায়ণহাট ইউনিয়ন, আমরা ভোজপুর ইউনিয়নে বিতরণ করেছি। আজকে গতকালকে আমাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এমপি মহোদয় এবং উপজেলা মহোদয়ের কাছে এমপি ইলেকশনের সময় এবং উপজেলা নির্বাচন ইলেকশনের সময় আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যে ভোটগুলো আমরা চেয়েছিলাম, আপনারা যদি এই ভোটটা দিয়ে যদি আমাদের উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারেন, এই ভোটগুলো দিয়ে যদি আমাদের এমপি মহাদেবকে নির্বাচিত করতে পারেন, আপনাদের পাশে সবসময় ওরা উপস্থিত থাকবেন এই আশা করে আমরা তাদের কাছ থেকে আমরা ভোটগুলো আদায় করেছিলাম। আজকে সেই লগ্নে আজকে ভোজপুরের মানুষ এবং আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। কারণ সুখে দুঃখে সবসময় যাদেরকে পাই সে হচ্ছেন আমাদের ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ আবু তৈয়ব ভাই। আমরা আপনার কাছে কৃতজ্ঞ, ভোজপুরের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আপনার কাছে বা মানুষের কাছে যে কমিটমেন্ট রেখেছি সেটা আমরা পূরণ করতে পেরেছি। আপনি আমাদের ভোজপুর পাশের পাশে এসেছেন, আমাদের এমপি মহোদয়ের পাশে এসেছেন, সঙ্গে এই মহামারী করোনা ভাইরাসে আপনারা সাথে আছেন ফটিকছড়িবাসীর, আগামী দিনও থাকবেন। এবং ধাপে ধাপে প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া হবে 10 থেকে 15 হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হবে। তো সেই সাথে আমাদের ভোজপুরবাসী আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে। আমরাও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি। আজকে আপনাদের কথায় আমরা প্রত্যেকটা ঘরে গিয়ে যে কমিটমেন্ট দিয়েছি আজকে সেটা আমরা পূরণ করতে পেরেছি। এবং আগামী দিনও যতদিন মহামারী করোনা ভাইরাস থাকবে আপনারা পাশে থাকবেন সে আশা প্রত্যাশা রেখে। এবং আমাদের ভোজপুরে 500 পরিবারকে আমরা দিয়েছি, হয়তো তার মধ্যে অনেক পরিবার 500 জনকে দিয়েছি, অনেকজন পায় নাই। তো সেই জন্য আমরা আগে বিভিন্ন সংগঠন থেকে আমরা ত্রাণ বিতরণ করেছিলাম। প্রথম সর্বপ্রথম ত্রাণ বিতরণ করা হয় বাংলা শাহে সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, ভোজপুর মহিলা ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, শিপন ভাইয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, ভোজপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। মিনিমাম 4 থেকে 5 হাজার পরিবারকে ভোজপুর নিয়ে ত্রাণ বিতরণ করেছে। আশা করি প্রত্যেকটা পরিবারে ত্রাণ পেয়েছেন এবং আর যারা পান নাই তাদের পাশে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা আগামী দিনও এবং ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। হয়তো অনেক ত্রাণ বিতরণের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং সেই সাথে আমি আবারও আমাদের এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।